সবাইকে স্বাগত জানাচ্ছি বিএসবি ক্যাম্ব্রিয়ার নিবেদিত একুশের বইমেলা অনুষ্ঠানে। আমি ইশরাত জাহান উর্মি আজ আপনাদের সাথে আছি। আজকে 8ই মার্চ নারী দিবস, বিশ্ব নারী দিবস। বইমেলায় যদি বলি যে বইমেলার সাথে আসলে বিশ্ব নারী দিবসের কি সম্পৃক্ততা সেটি আমি বলতেই পারি, কিন্তু একটা বিষয় আমার মনে হয় দর্শক পাঠক যারা আছেন এবং দর্শক যারা দেখছেন তাদের উদ্দেশ্যে যে নারী লেখক, নারী প্রকাশক, নারীকে নিয়ে লেখা বা নারীর জন্য লেখা এবং নারীর লেখা, এই সব বিষয়গুলি এখন আর খুব এক সরল রৈখিক রেখায় চলে না। এখন যেরকম বিশ্ব নারী দিবসেও আসলে অনেক বিষয় নারী দিবসের ভেতরে যুক্ত হয়েছে, শুধুই নারী অধিকার অথবা শুধুই নারী মুক্তি এর সঙ্গে যুক্ত নয়, বিভিন্ন জেন্ডারের মানুষের মুক্তি বা বিভিন্ন জেন্ডারের সমতার কথা বলা হচ্ছে, লিঙ্গীয় সমতার কথা বলা হচ্ছে। ঠিক একইভাবে নারীবাদী বইপত্র অথবা নারী অধিকার সংক্রান্ত বইপত্র এবং নারীর লেখা, এই বিষয়গুলো কিন্তু খুব বেশি করে এখন আলোচনায় আসছে। আমরা এই অনুষ্ঠানে প্রতিদিন অতিথিদের সাথে কথা বলি, প্রকাশকের সঙ্গে কথা বলি, লেখকের সঙ্গে কথা বলি। তারই ধারাবাহিকতায় আজ 8ই মার্চ আমি দুজন, একজন লেখক এবং একজন প্রকাশক, যারা আসলে বায়োলজিক্যালি নারী, তাদেরকে নিয়ে বসেছি, তাদের সাথে কথা বলবো। আমি শুরুতে সঙ্গীতা ইমামের কাছে যেতে চাই। সঙ্গীতা ইমাম আছেন আমাদের সাথে এবং তার দুটি বই নিয়ে আছেন, সুখের রাজ্যে তুলতুল এবং স্বাধীনতা আত্মজোর গল্প। সঙ্গীতা ইমাম, আপনি একটু মানে নারী দিবস যেহেতু আজকে, আপনাকে শুধুই নারী হিসেবে আমরা এখানে আমন্ত্রণ জানিয়েছি বিষয়টি মোটেও এমন নয়, লেখক হিসেবে যদি আপনি আপনার এই যে যাত্রাটা, সেই যাত্রাটা একটু বলেন। আমি প্রথমে ধন্যবাদ জানাচ্ছি আপনাকে এই একটি বিশেষ দিনে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। আমি মানুষ, আমি নারী তো অবশ্যই, সুতরাং নারী হিসেবেও আমার একটা ভালো লাগার বিষয় আছে, সেখান থেকে নারী দিবসে ডাক পেয়ে আমার ভালোই লেগেছে। আর লেখক হিসেবে যেটা বলছি, আমি শিশুদের জন্য লিখি এবং আমি আমার দায়বদ্ধতা, আমার দায়িত্ববোধ থেকেই লিখি। আমি আজকে নারী দিবসে বিশেষ করে আমার যে বইটার কথা বই দুটোর কথা বলতে চাই, যে আমাদের শিশুরা ছোটোবেলার থেকেই নানান রকম অ্যাবিউজের শিকার হয় সেটা আমরা আলোচনা করি না। আমার একটি বই একদম 5 বছর থেকে শুরু করে বয়সের, যেটা স্পর্শের রকম, ফের স্পর্শ যে অনেক রকম হয় সেটা আমি, সেটা আমরা যাকে ইংরেজিতে ব্যাড টাচ, গুড টাচ বলি, ব্যাড টাচ বলি, সেই নিয়ে লেখা। আমাদের সমাজে এটাকে খুব চেপে রেখে ডেকে রাখা হয়, তা যেন না হয়। যেমন শিক্ষক তেমন মা বাবা, পরিবার, সমাজ যেন এটা নিয়ে কথা বলে এবং শিশুটি যেন না বলতে শেখে, সেটা নিয়ে জন্য আমি করেছি। তারপরে আরেকটু বড়দের জন্য করেছি, আমার স্পর্শের রকম ফের ছোটদের জন্য, অনাকাঙ্ক্ষিত স্পর্শ হলো আরেকটু বড়দের জন্য, এ সেখানে নারী শিশু পুরুষ শিশু উভয়েরই অনাকাঙ্ক্ষিত স্পর্শের কথা আছে, সেটা আমরা, আমি এটা মনে করি এটা আমার সামাজিক দায়বদ্ধতা থেকে আমি করেছি। আমি সঙ্গীতা ইমাম আবারও আপনার কাছে আপনার লেখা নিয়ে জানবো। আমি একটু, প্রকাশক আমাদের সঙ্গে আছেন রাজিয়া আক্তার জলি, আমি তার কাছে একটু যাব, কিন্তু তার সম্পর্কে একটু যদি আমি আসলে আপনাদেরকে দর্শক একটু বলে যাই যে আজকে আসলে জলিয়াপাকে এখানে আমন্ত্রণ জানানো তো অবশ্যই প্রকাশক হিসেবে, জাগৃতি প্রকাশনীর স্বত্বাধিকারী হিসেবে তিনি এসেছেন আজ আমাদের সাথে, কিন্তু আমরা জানি যে কি একটা দুঃখজনক ঘটনার পরে তিনি কিভাবে আসলে হাল ধরেছিলেন এই প্রকাশনা সংস্থাটির এবং কি একটা কঠিন লড়াই তাকে লড়তে হয়েছিল। আমি সেই সংগ্রামে আপনাকে একটু মানে সংগ্রামের জন্য আপনাকে জানাতে চাই অভিনন্দন, এবং সেই সাথে আপনি যে এখনও হাল ধরে আছেন এবং প্রকাশক হিসেবে আপনার যে যাত্রাটি, এখন যে যাত্রাটি আপনি বা যে যুদ্ধটি আপনি এখন লড়ছেন সে সম্পর্কে যদি একটু বলেন, কারণ আপনার লড়াই তো আসলে সব নারীরও লড়াই। অনেক ধন্যবাদ ডিবিসি চ্যানেলকে যে আজকের নারী দিবসে আমাকে আমন্ত্রণ জানাবার জন্যে। আমরা এই বছর 8ই মার্চ বইমেলা পেয়েছি, তাই প্রকাশক হিসেবে অনেক আনন্দদায়ক একটা দিন যে আজকে এই পুরো চত্বরে যতজন নারী প্রকাশক আছেন আমরা সবাই অনেক বেশি উদ্বুদ্ধ যে আমরা আমাদের এই নারীত্বকে উদযাপন করতে পারছি এই মেলার মাঠে। দেখবেন ঘুরে যে সবাই বেগুনি কাপড় পরেছে, বা প্রকাশকরাও আমরা একজন আরেকজনকে শুভেচ্ছা জানাচ্ছি। আর সংগ্রামের কথা যদি বলি, নারী আসলে শুরু থেকেই বা জন্ম থেকেই সংগ্রামী, প্রকৃতি নারীকে সেইভাবেই সংগ্রামী করে তৈরি করে। সেই জায়গা থেকে আমি মনে করি আমি আলাদা কিছু না বা খুব বড় কোনো দৃষ্টান্ত না, আমার চাইতেও অনেক সংগ্রামের ভেতর দিয়ে নারীকে দেখেছি, সেই যুদ্ধোত্তর বাংলাদেশ
যাদেরকে পেয়েছি তাদেরকে দেখে দেখে শেখা। প্রকাশনা জগতে নারীরা এখন বেশ তৃপ্ত পায়ে পদচারণা করছেন। আজকে এই যে বইমেলায় এত এত প্রকাশক, তার মধ্যে 50-এর উপরে আছেন নারী প্রকাশক। এটাকে আসলে এই প্রেক্ষাপটটিকে আগে আসলে তুলে ধরা হয়নি নারীর কাছে বলেই হয়তো নারী প্রকাশক কম, কিন্তু যখনই নারী বুঝতে পেরেছে যে এই প্রকাশনা শিল্পেও তার অবদান রাখবার সুযোগ আছে এবং ভালোভাবে কাজ করবার একটা জায়গা, তখন কিন্তু অনেক প্রকাশক এগিয়ে আসছেন। আচ্ছা, নারী লেখকদের বিষয়ে যদি আপনি একটু বলেন, যে যারা লিখছেন তাদের সাথে আপনার সম্পর্ক, অথবা নারী লেখকরা অনেক সময়ই নানান ধরনের, যেহেতু আসলে বৈষম্য আছে, সব জায়গায় বৈষম্য আছে, লেখালেখির জগতেও সেই বৈষম্যটা রয়েছে, নারী লেখকদের নিয়ে আপনার কোনো আলাদা অভিজ্ঞতা আছে কি না? আলাদা অভিজ্ঞতা বলবো না, কিন্তু আমি যদি 20 বছর আগের চিত্রটা একটু স্মৃতিচারণ করি, তখন কিন্তু অনেক নারী লেখকই প্রকাশকের কাছে গিয়ে সেই ভালো অভিজ্ঞতাটা নিয়ে ফেরেননি অনেক ক্ষেত্রে। তো তখন দেখা গেছে যে যখন নারী লেখিকা মানে নারী লেখক যখন নারী প্রকাশককে পান, অনেক জায়গায় তিনি একটা কমফোর্ট ফিল করেন, পরিবার থেকে তার প্রতি একটা ইতিবাচক মনোভাব পোষণ করা হয় যে হয়তো প্রকাশনার কাজে অনেক রাত পর্যন্ত কাজ করতে হয়, কিন্তু প্রকাশক যেহেতু একজন নারী হয়তো তিনি সেই কমফোর্ট জোনটা পান। আর নারী হিসেবে তো প্রকাশক এবং লেখিকার ভেতর একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক হয়েই যায়, কারণ একজন নারী আরেকজনের কষ্টটাকে বোঝেন, সংসার সামলে এই যে সিস্টারহুড বা একাত্মতা বোধ করেন, এই যে সংসারটা সামলে মানে সংসারের জায়গাটাতে দুজনকেই একই রকম স্ট্রাগল করতে হয়, যার কারণে বাইরে যে কর্মজীবনটা সেখানে একজন আরেকজনকে সাহায্য করবার মনোবাসনা বা মনোভাব নিয়ে কাজ করা যায়। সঙ্গীতা ম্যাম, আপনার কাছে আবারও আমি আসলে জানতে চাইবো যে নারীর লেখার ভাষা, লেখার ভাষা আমরা দেখছি যে আসলে 2013 সালের গণজাগরণ মঞ্চের পর থেকে নারীর লেখার ভাষার কিন্তু একটা পরিবর্তন হয়েছে, আমি সেই বিষয়টা জানবো। তার আগে আমাদের আরেক সহকর্মী ঝুমি রহমান রয়েছেন সোহরাওয়ার্দি উদ্যানের অন্য প্রান্তে, আমরা তার কাছে একটু আজকের বইমেলায় কেমন দেখছেন 8ই মার্চের বইমেলা, নারী ক্রেতা, নারী পাঠক, অথবা তাদের সঙ্গে যে সমস্ত পুরুষ আছেন সেসব খবর একটু জানতে চাই। ঝুমি রহমান, যদি আপনি শুনতে পান, আপনি অন্য প্রান্তের খবর জানাবেন আমাদের একটু। আমি এই মুহূর্তে আছি 21শে বইমেলার যেই সোহরাওয়ার্দি উদ্যানের গেট দিয়ে ঢুকলে যেই পাশটি সেখানে, অর্থাৎ টিএসসি দিয়ে যেই দর্শকরা মেলায় প্রবেশ করতে চাইবেন তারা সেখানে প্রবেশ করেই কিন্তু এই স্টলগুলো পাবেন। আমার পেছনে একটু দেখাতে চাই আজ নারী দিবস এবং সেই দিবসকে কেন্দ্র করে এই বইমেলায় তার প্রকাশও কিন্তু হয়েছে। এখানে যারা নারীরা বিক্রেতা রয়েছেন, অর্থাৎ বিভিন্ন স্টলে বইয়ের পসরা নিয়ে যেই বিক্রেতারা বসেছেন, তারাও কিন্তু নারী দিবসের সেই সজ্জা করে এসেছেন, এবং যারা পাঠক রয়েছেন তারাও কিন্তু এসেছেন অনেকটা সেই নারী দিবসের ছোঁয়া নিয়েই তারা এই মেলায় ঘুরে বেড়াচ্ছেন। আমি দু একজনের সাথে একটু কথা বলি, একটু আপনার সাথে কথা বলতে চাই যে বইমেলায় এসেছেন, কী ধরনের বই আপনার পছন্দ এবং সচরাচর বই পড়া হয় কি না? সচরাচর ওইভাবে বই পড়া হয় না, এবার জানলাম যে আহসান খানের বই আসছে, এজন্য আমি আসছি। জি, আজ তো নারী দিবস, আপনি আপনার সাজেও মনে হচ্ছে যে নারী দিবসকে কেন্দ্র করে এসেছেন, তো একটু জানতে চাইবো যে এই নারী দিবসটি আসলে আপনার কাছে কেমন? আসলে ইন্ডিপেন্ডেন্ট তো বড় কথা, নারীরা বাংলাদেশের নারীরা কিছু করবে, ইন্ডিপেন্ডেন্ট নিজেরা কিছু করবে, এটাই তো আমার কাছে অনেক বড় ইয়ে। সেটা আর কিছু একটু জানতে চাইবো যে আপনি কি মনে করেন যে নারীদের স্বাবলম্বী হওয়ার জন্য এবং জ্ঞানের চর্চার জন্য আসলে এই যে বইমেলা, এখানে যে বইগুলো আছে, এগুলো কতটুকু সহায়ক ভূমিকা পালন করতে পারে? এখন এটা আমাদের নিজেদের চয়েস করার উপর যে আমরা আসলে ঠিক বইটা নিলাম কি না। এখানে তো অনেক রকম বই আছে, তাই না? সো সেটা আমাদের চয়েসের উপর যে আসলে আমরা ঠিক বই নিতে পারলাম কি না, সেটা আমাদের কাজের জন্য কতটা হেল্প করবে এটা তখন বুঝতে পারবো। নিশ্চয়ই, যেটি দর্শক একজন পাঠকের সাথে কথা বলার চেষ্টা করছিলাম আমরা, এবং নিশ্চয়ই বই পড়ার জন্য সঠিক বই কোনটি হবে তার তো কোনো সীমা নেই, সেজন্যই কিন্তু প্রকাশকরা নানা ধরনের বই নিয়ে আসেন এবং নানান ধরনের বই পাঠকরা বেছেও নেন। কারো হয়তো বিজ্ঞানসম্মত বই পছন্দ, কারো ইতিহাস, কেউ গবেষণামূলক পছন্দ করেন, এবং এর মধ্য দিয়েই কিন্তু যারা পাঠক রয়েছেন তারা তাদের বই পছন্দ করেন। এবার একটু মেলার অন্য প্রাঙ্গনগুলো দেখাতে চাই, যে বেশ সুন্দরভাবেই যারা
পাঠক রয়েছেন, শুধুই যে বিভিন্ন স্টলে ঘুরে ঘুরে বই কিনছেন সেটি কিন্তু নয়, তারা একেবারে নতুন যেই প্রজন্ম রয়েছে তাদেরকে নিয়ে এসেছে, কিছুটা ঘোরাঘুরি করছেন, একে অপরের সাথে ছবি তুলছেন এবং বেশ উপভোগ করেই কিন্তু এই মেলা প্রাঙ্গণে তারা ঘোরাঘুরি করছেন। পাশাপাশি তাদের সঙ্গী হিসেবে একটি বইও হাতে উঠে আসছে এবং এর মধ্য দিয়েই যেটি বলে থাকে বরাবর যে অমর একুশে বইমেলা আয়োজন যেটি পাঠকও তৈরি করে থাকে, অর্থাৎ সবসময় যারা পাঠক নয়, নিশ্চয়ই কিছু পাঠক রয়েছেন যারা বছর জুড়ে বইমেলা থেকে বই কেনার জন্য অপেক্ষা করে থাকেন এবং কিছু পাঠক কিন্তু এমনও রয়েছেন যারা হয়তো প্রথমবার বইমেলায় এসে একটি বই তারা পছন্দ করে নিয়ে যান এবং সেই বইয়ের মধ্য দিয়ে তাদের যদি পছন্দ হয় এবং নতুন নতুন লেখকদের সাথে তারা পরিচিত হন এবং লেখক পাঠক ঠিক এভাবেই এই মেলার হাত ধরে উঠে আসে। তো আমরা এখানে আরেকজনের সাথে একটু কথা বলার চেষ্টা করব যে এই মেলায় এসে যারা বই কিনছেন, একটু আপনার সাথে কথা বলতে চাই যে দর্শক নিশ্চয়ই আমরা আরও পাঠকের সাথে কথা বলবো, তবে আমাদের যেই অপর সহকর্মী রয়েছেন ঈশ্বর জাহান উর্মি তার কাছে আমরা চলে যেতে চাই। ধন্যবাদ ঝুমি রহমান, আমার সাথে একজন প্রকাশক এবং লেখক রয়েছেন, আমি বিরতির সময় পৌঁছে গেছি, বিরতি থেকে ফিরে এসে তাদের সাথে আবারও কথা হবে। বিএসবি ক্যাম্ব্রিয়ার নিবেদিত একুশের বইমেলা অনুষ্ঠান দেখছেন আপনারা, ফিরছি বিরতির পর। ক্যাম্ব্রিয়ার নিবেদিত একুশের বইমেলা অনুষ্ঠান দেখছেন আপনারা, আজ 8ই মার্চ বিশ্ব নারী দিবস এবং আমরা আজ একটু নারীর লেখালেখি, নারীর জন্য লেখালেখি এবং নারীবাদ সম্পর্কিত লেখালেখি এই বিষয়গুলো নিয়ে কথা বলছি। তো লেখক সঙ্গীতা ইমাম এবং প্রকাশক রাজিয়া রহমান জলি রয়েছেন আমাদের সাথে, এছাড়া সব্যসাচী প্রকাশনী থেকে আমাদের সঙ্গে মেহেরুল সাঞ্জনা যুক্ত হবেন। যে প্রশ্নটি আমি করেছিলাম সঙ্গীতা ইমাম আপনার কাছে যে 2013 সালের গণজাগরণ মঞ্চের পর যখন আসলে ধর্মান্ধ গোষ্ঠীর একটা বড় আমরা দেখলাম যে থাবা এবং তারা নারীদেরকে ঘরে বন্দি করতে চাইল, তখন কিন্তু বাংলাদেশের নারীরা অথবা যদি আমি বলি শহুরে নারীরা তারা এক ধরনের লেখালেখি শুরু করেন, লেখার ভাষাটা সম্পর্কে যদি একটু বলেন, একটু বদলেছে কিনা লেখার ভাষা? লেখার ভাষা বদলেছে, কিন্তু আমি মনে করি যে বেগম রোকেয়া যে কঠিন ভাষায় লিখেছিলেন সেই কঠিন আমরা এখনো হতে পারিনি। কিন্তু আমাদের লেখা 13 সালের পরে আন্দোলনের নারীরা নারীদের সম্পৃক্তি এবং বাজেভাবে যে মৌলবাদীরা নারীকে ঘরে রাখা, ক্লাস ফোরের বেশি না পড়া, এ ধরনের যখনগুলো করলো তখন দেখলাম যে আমাদের দেয়ালে পিঠ থেকে গেছে, এখন বলতেই হবে আমাদের, সে বলাটা বলছি আমরা। কিন্তু কোথাও গিয়ে মনে হয় আমরা এখনও যারা শিশুদের জন্য লিখছি এখনও তারা ভূতের গল্প লেখার চেষ্টা করছি, বাস্তবতা মুখোমুখি করছি না আমাদের সন্তানদের? এবং আমি মনে করি কল্পনাটা রূপকথার জগতে খারাপ না তেমন, তারপরেও হচ্ছে যে রূপকথার জগতে বাস করলে তো জীবন চলবে না, শিশুকেও কিন্তু কল্পনাও যে করবে সেটাও বাস্তবসম্মত হতে হবে, বা কল্পনায়ও চিন্তায়ও স্বপ্নেও সে বাস্তবে থাকবে, এইটুকু যেন হয়, এইটুকু বরিষ্ঠতা যেন থাকে, এটাই লেখালেখি হওয়া উচিত। ধন্যবাদ রাজিয়া রহমান জলি, আপনার কাছে আসলে আমার প্রশ্ন হচ্ছে নারীবাদ সংক্রান্ত যে বইপত্র আছে সেগুলো ছাপাতে অনেক সময় আমি দেখেছি, আমার অভিজ্ঞতায় আছে যে কোনো কোনো প্রকাশক খুব একটা খুশি হন না বা পছন্দ করেন না, আপনি যদি একজন নারী প্রকাশক হিসেবে বলেন যে এ ধরনের বই যদি আপনার কাছে আসে সেগুলো আসলে আপনি ছাপতে কতখানি উৎসাহী হবেন? না, আমি ব্যক্তিগতভাবে উৎসাহী হব এবং আমার মনে হয় যে কোনো নারী প্রকাশকে উৎসাহী হবেন। কিন্তু আরেকটা যে প্রেক্ষাপট যেটার শিকার হতে হয়েছে জাগৃতি প্রকাশনীকে, সেরকম ক্ষেত্রে আসলে একটু সাবধানতারও দরকার আছে, কারণ আমার কাছে আমার জীবন অনেক বেশি মূল্যবান, এর চাইতে বেশি মূল্যবান কিছু নেই। তো সেই ক্ষেত্রে বলবো যে দায়িত্বের জায়গা থেকে প্রত্যেক নারী প্রকাশকেরই আসলে নারীবাদী লেখা উৎসাহিত করা উচিত, বই প্রকাশে আগ্রহী হওয়া উচিত। অনেক ধন্যবাদ রাজিয়া রহমান জলি আপনাকে। আমাদের সাথে সব্যসাচী প্রকাশনীর স্বত্বাধিকারী মেহরান সাঞ্জানা, তিনি যুক্ত হবেন, তার বইটি যদি আগে একটু দেখাই আমি সাঞ্জানা, ইমতিয়াজ মাহমুদের লেখা নারীবাদ প্রসঙ্গে এই বইটি আজকে আসলে আমরা বেছে নিলাম এবং আজকেই বোধহয় বইটি মেলায় এলো খুবই ভালো একটা দিনে 8ই মার্চে নারীবাদ প্রসঙ্গে। সাঞ্জানা, আপনি একটু বলবেন যে আসলে বইতে কী আছে বা বইটি কেন গুরুত্বপূর্ণ বলে আপনি মনে করেন?
আমি মনে করছি বইটা আমাদের নারীবাদ বিষয়ে প্রথম তরঙ্গ এবং দ্বিতীয় তরঙ্গ নিয়ে বইটি লেখা, এবং আমাদের বর্তমান নারীদের যে একটা সমাজে যে একটা সমস্যার প্রেক্ষাপটে দিয়ে যাচ্ছে সেটা নিয়ে লেখা আছে, এবং ভবিষ্যতের নারীবাদ নিয়ে বইটি লেখা আছে। আমি মনে করি বাংলাদেশে এই নারীবাদ প্রসঙ্গে এটাই একটি প্রপার বই। মানে এখানে শুধুমাত্র আগামী বা ভবিষ্যৎ না, নারীবাদী আমি দেখলাম একটু উল্টে যে তত্ত্ব যেগুলো নারীবাদের ফার্স্ট ওয়েভ, সেকেন্ড ওয়েভ, থার্ড ওয়েভ, অথবা নারীবাদের একেবারে মানে কোন মানে স্কুল অফ থটস আমরা যেগুলোকে বলি, লিবারেল নারীবাদ, মার্কসিস্ট নারীবাদ, এই বিষয়গুলোও কি এই বইতে স্থান পেয়েছে? হ্যাঁ, এই বিষয়গুলো স্থান পেয়েছে একদম। প্রথম তরঙ্গ, দ্বিতীয় তরঙ্গ, তৃতীয় তরঙ্গ, এভাবেই লেখক তুলে ধরেছেন নারীবাদ বিষয়টা, মানে স্টেপ বাই স্টেপ উনি তুলে ধরেছেন। হ্যাঁ, এটা আমি মনে করি যে আমাদের আগামী প্রজন্ম নারীদের এটা পড়া উচিত। অনেক ধন্যবাদ মেহরান সাজারা, বইটি নিশ্চয়ই পাঠকপ্রিয়তা পাবে, ইমতিয়াজ মাহমুদের এই বই। আজকে রাজিয়া রহমান জলি, সঙ্গীতা ইমাম এবং মেহরান সাজানা আমার সঙ্গে যুক্ত হয়েছিলেন। মেলা সম্পর্কে একটু জানিয়ে দিতে চাই যে ফেব্রুয়ারির বইমেলা এবার স্বাধীনতার মাসে উত্তরণ হয়ে 17 তারিখ পর্যন্ত চলবে এই বইমেলা। করোনার প্রকোপ কিছুটা কমেছে, কিন্তু স্বাস্থ্যবিধি মানার যে বিষয়টি সেই বিষয়টি এখনও কিন্তু মেলা কর্তৃপক্ষ বারবারই বলছেন। এবং যদিও আজকে কর্মদিবস অর্থাৎ ছুটির দিন নয়, ফলে মেলায় লোকজনের ভিড় একটু কম, কিন্তু পুরো মেলা কিন্তু আবার একেবারে নারীদের বেগুনি রঙে রঙিন হয়ে আছে। আমরা জানি যে বেগুনি হচ্ছে মর্যাদার রং, সম্মানের রং, সেই নারীদেরকেও আমরা দেখছি তারা এসেছেন, বই কিনছেন, বইয়ের বিক্রিবাটাও কিন্তু ভালো, প্রথম থেকে এবার বই বিক্রি হচ্ছে, আজও সেই একই পরিস্থিতি চলছে। তো এই ছিল বিএসবি ক্যাম্ব্রিয়ার নিবেদিত 21-এর বইমেলার খবর। থাকুন ডিবিসি নিউজের সঙ্গে।